কারিনা কাপুর খান বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে যার নাম আসে শুরুতেই। বলিউডের অন্যতম কাপুর পরিবারের সদস্য তিনি, পাশাপাশি রাজ পরিবারের পুত্রবধূও। তার দুই পরিবারেই তারকাদের ছড়াছড়ি, এমনকি তার দুই ছেলেকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলে নানা চর্চা। বর্তমান সময়ে স্বামী সাইফ আলীর সাথে ঘুরে সময় কাটাচ্ছেন। সন্তান জন্মের পর তেমন কোনো কাজ না করলেও নানা জায়গায় ঘুরে ও ছেলেদের দিয়ে বারবার এসেছেন আলোচনায়। এবার সবকিছু পেছনে ফেলে নতুন সিনেমায় হাত দিয়েছেন এই গ্ল্যামার তারকা। জানা গেছে সুজয় ঘোষের নতুন থ্রিলার ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। আগামী বছর মার্চে কলকাতা, দার্জিলিং ও কালিম্পং এ ছবিটির দৃশ্য ধারণ হবে। সুজয় ঘোষ এর আগে বিদ্যাবালানকে নিয়ে কাহানি সিনেমা নির্মাণ করেছিলেন, যা বক্স অফিসে দারুণ সফল হয়। ভারতীয় একাধিক গণমাধ্যমে সুজয় জানিয়েছেন আসছে নভেম্বর থেকে ছবিটির প্রি প্রোডাকশন কাজ শুরু করবেন। এরপর আগামী বছর মার্চ মাস থেকে কারিনাকে নিয়ে ছবির দৃশ্য ধারণ শুরু করবেন। এদিকে কারিনার দ্বিতীয় সন্তান হওয়ার এক মাস আগে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবির কাজ শেষ করেছেন। ছোট ছেলে জন্মের পর কাজ শেষে কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন কারিনা। এতদিন তিনি ভালো চিত্রনাট্যের জন্য মুখিয়ে ছিলেন, তাই তো সুজয়ের ছবির চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই অভিনয়ে রাজি হয়ে যান কারিনা। সম্প্রতি কারিনা তার দ্বিতীয় পুত্র জেহ আলী খানের জন্ম দেন 21 ফেব্রুয়ারি এবং 2016 সালে ছেলে তৈমুর আলী খানের মধ্য দিয়ে প্রথমবারের মতো মা হয়েছিলেন কারিনা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।